পরিবারের কথা আলোচনা করবো। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করি। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে আল্লাহ তাআলা দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ দিয়েছে। পৃথিবীর জীবনে আমাদেরকে আল্লাহ সব নিয়ামত দিয়েছে, বিবি বাল বাচ্চা, টাকা পয়সা, বোন সম্পদ, ঘর বাড়ি, তার মধ্যে দুটো আমাদের জীবনের খুব আল্লাহ দিয়া নিয়ামত গুরুত্বপূর্ণ, যেটার গুরুত্ব আমরা না দিতে পারি না বুঝেছি, তার কারণটাও আমি বলবো। একটা হচ্ছে আমাদের জীবনে আমাদের হায়াত। হায়াত কার কতক্ষণ আছে আল্লাহ ছাড়া কেউ জানে? আমরা কেউ জানি না। আল্লাহ আমাদের কাকে কতক্ষণ হায়াত দিয়েছেন দুনিয়াতে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর মৃত্যু কার কখন হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে পৃথিবীর, জানি না। আর এই দুটো জিনিসেরই মূল্য আমাদের কাছে নেই। এই মূল্য না থাকার কারণে আপনার ঘড়ির টাইম দেখবেন, সন্ধে হলো, রাত্রি হলো, খানা খেলাম, ঘুমালাম, সকাল হয়ে গেল, ঠিক না ভুল? ফজরের সময় কেউ উঠল, কেউ ঘুমাচ্ছে, কেউ আল্লাহর ডাকে সাড়া দিল, কেউ ঘুমাচ্ছে। এই যে এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আপনার পেরিয়ে যাচ্ছে। আমরা সকলে বলি যে তোর বয়স বেড়ে গেল, মানুষকে বলি না, বলি না, বয়স বেশি হয়ে গেল না, তার বয়স কমে যাচ্ছে, দুনিয়াতে হায়াত কমে যাচ্ছে। আপনার একদিন পেরিয়ে গেলে একদিন হায়াত কমে গেল, এক ঘন্টা পেরিয়ে গেলে এক ঘন্টা আপনার হায়াত কমে গেল। আপনি পৃথিবীর মূল্যটা বুঝা। আর আজকে মুসলমান পৃথিবীর এই অমূল্য সময়, আমার জীবন, এই লাইফের দাম আমরা এই জন্য দিতে পারিনি। আজকে সমাজ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন সমাজ। আমি আপনাদেরকে একটা একটা করে ক্লু দিয়ে যাব, কতগুলো বিপদ এসে আমাদের কাছে দাঁড়িয়েছে, সমাজকে কিভাবে ঘিরে ধরেছে কতগুলো বিপদ, আর বিপদগুলো আসার কারণ আমাদের সমাজের মানুষ ইমামকে মুলবিদিকে দুটো কাজে রেখেছে। কটা বললাম? কথা বলুন না, কটা? দুটো। একটা হচ্ছে হলে আর মরে, হয়েছে আজান দিতে হবে কানে, মরেছে জানাজার নামাজ পড়তে হবে, বাকি কি কাজ আছে এগুলো আমরা আলেমদিকে নিই না, না আলেমদের পরামর্শ নিই। আমি কোরআন থেকে বলবো একটা একটা করে, কেউ গায়ে নেবেন না আমার ভাই যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, এই কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর বড় বড় বেঈমান কাফের আপনারা দেখতে পাবেন, যারা শিক্ষিত সমাজের ছেলেরা আছে, এখন পৃথিবীতে নয়, ইসলামে যত বড় বড় দুশ্মন, কোরআনের দুশ্মন, যত বড় বড় বেঈমান কাফের যারা আঙুল তুলেছে, বেশিরভাগ মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। ওয়াসিম রিজভি সিয়া বোর্ডের চেয়ারম্যান ছিল, তিন দিন আগে সে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম কবুল করেছে। মোবাইলে দেখেননি আপনারা? পেপার পড়েননি? কালকে পেপার কিনবেন, পরশুর পেপার দেখবেন, মিডিয়ারা তোলপা, মিডিয়ার সামনে এসে বলছে হামকো তো ঘর সে নিকাল দিয়া, মুসলমান ইসলাম সে হামকো নিকাল দিয়া গিয়া। তুম আগর ইসলাম কা হোতে তব না তুম ইসলাম পে রহতে, তুমি তো ইসলামেরই নও, তোমাকে বার করলে কে? আপনি মুসলমান হলে, আপনি মুমিন হলে, ইমামদার হলে আপনাকে আমি বলতাম, এই তুমি বেরিয়ে যাও, তোমাকে আমরা ইসলামে রাখি, এরকম ফতোয়া কোনো বলবি নাই। তুমি আঙুল তুলেছো কোরআনের ওপরে, তুমি আঙুল তুলেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে। তাই আমরা মুসলমান উলামারা তোমাকে বাতিল বলে দিয়েছে, তোমাকে বেঈমান বলেছে, তুমি ইসলাম থেকে খারিজ, তুমি হিন্দু ধর্ম
গ্রহণ করেছ। আমার আওয়াজ যে সমস্ত অমুসলিম ভাইদের কানে পৌঁছাচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব। একটু ইসলামের আমার নবীজির বাইরেটা শুনে যাবে, ইসলামের সত্যতাটা একটু জেনে যাবেন। ওয়াসিম রিজভি বললে আমি হিন্দু ধর্ম গ্রহণ করলাম, সনাতন ধর্ম মানে কবুল কিয়া, লেকিন মই আপসে পুছনা চাহতা হু ওয়াসিম রিজভি, ক্যা তুমকো পূজা পাঠ করনে দিয়া জায়েগা, তোমাকে কি পুরোহিত তৈরি করবে, তোমাকে পুজো পাঠ করতে দিবে, দিবে না। চ্যালেঞ্জ দিলাম ওয়াসিম রিজভিকে, তুমি যদি পুরীর জগন্নাথ মন্দিরে যাও, জন্মসূত্রে হিন্দু না হওয়ার কারণে তোমাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আর আল্লাহর কসম করে বলছি, কোন হিন্দু ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ফজরের নামাজ থেকে আমাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, তোমার যোগ্যতা থাকলে তুমি ইমামতি করবে, তোমার পেছনে আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, কখনো বলবো না তুমি কালকে ইমান এনেছো, তোমার পেছনে নামাজ হবে না। জয় বল সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, এত উদার, আমার ভাই আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একটা লোকও যদি আল্লাহকে না ডাকে, গোটা পৃথিবী যদি আল্লাহ বিরোধী হয়, আমার আল্লাহ দিনকে মিটোবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। কোরআনের 26টা আয়াত তো দূরের কথা, ওয়াসিম রিজভি সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, 26টা কোরআনের আয়াতকে পরিবর্তন করতে হবে, কেন সেখানে জিহাদের কথা বলা আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক নম্বরই জিহাদ তার বুঝে আছেন, জিহাদ কাকে বলে? আমাদের অনেক শিক্ষিত সমাজের মানুষ তারা মনে মনে ভাবে এই মুরগিরা মানুষকে বোকা বানাচ্ছে, না। কোরআন খুলুন, কোরআনকে পড়ার চেষ্টা করুন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করুন। জিহাদের অনেকগুলো মানে দাঁড়িয়েছে, জিহাদের অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তফসিরে যখন খুলবেন, গ্রামার খুলবেন, তখন বুঝতে পারবেন। ইসলামে জিহাদ, একটা মানুষ বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ালেন, তার উপকার করলেন, ওটাও ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওটাও একটা ইসলামে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের জন্য একজনকে দাওয়াত দিচ্ছেন, এটাও এক ধরনের জিহাদ। আপনি একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিচ্ছেন, দান করছেন, এটাও এক ধরনের জিহাদ। আপনার গ্রামে কোন বেধর্মী, কোন অমুসলিম, কোন বেঈমান কাফের মসজিদ ভেঙে দিচ্ছে, আপনি গিয়ে দাঁড়ালেন লোকে, তাতে আপনার মাথা ফাটলো কিংবা আপনি ফাটালেন, মসজিদটা রক্ষা করলেন, এটাও আপনার জিহাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিহাদের অনেকগুলো দিক আছে, অনেকগুলো ভাগ আছে, কোন জিহাদটা কখন ফরজ হয়, কোন জিহাদটা কখন জরুরি, এটা ইসলামের লয়ার দিকে জিজ্ঞেস করতে হবে। সব থেকে বড় কষ্টের বিষয় যে আজকে সমাজের মানুষ আমরা নেতা সিলেক্ট করতে পারি না, কেন? আমার আল্লাহ কোরআনে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহ। হে আমার বিশ্ব নবী, আপনি বলুন পৃথিবীর মানুষকে আল্লাহ এবং রাসূলের পরে তোমরা যাকে নেতা হিসাবে সিলেক্ট করবে, আগে দেখবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, তার মধ্যে ইমানদারি আছে কিনা, দিনদার বটে কি নয়, তারপরে তোমরা তাকে নেতা সিলেক্ট করবে। আমি বললে গায়ে লেগে যাবে। আমাদের দেশে মোড়ল কে হয়, মসজিদের সেক্রেটারি কে হয়, সুদ খায়, পয়সা আছে বলে ওকে করে দেয়, গায়ে জোর আছে বললে গায়ে লেগে যাবে কথা। মাদ্রাসা সেক্রেটারি কে হবে বললে পয়সা আছে অমুক মোড়লের, টাকা বেশি আছে, গায়ে জোর আছে, লাঠির জোর আছে, ও গ্রামের নেতা বলে ওকে করে দে সেক্রেটারি। খোঁজ নিলাম না, সে হারাম খায় না হালাল খায়, সুদ খায় না কি খায়, চুরি করে, দাগাবাজি করে, লোকে টাকা মেরে খায়, আপনি তাকে নেতা সিলেক্ট করেছে। আজকে আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলে তুমি কাকে নেতা হিসাবে মানবে। আজকে আপনি ইমামকে বাপের গোলাম মনে করেছেন, ওই জন্য সমাজের এই হাল। আজকে মৌলভিকে আপনি বাপের গোলাম মনে করেছেন, দুটো বই পড়ে
দুটো ইংরেজি শিখে, দুটো হাদিস শিখে, এরা বলে আমাদের মতো মুরগি আর কেউ নাই, আমার ইমাম কিছুই জানে না। বোকা মূর্খ, দুটো হাদিস পড়ে কখনো মুরগি হওয়া যায় না। আমল ঠিক করতে হবে আলেমদের, জুতো সোজা করুন পাশে বসে। আজকে কমে আমি বলে যাই আপনার মুর্শিদাবাদ অনেক শিক্ষিত সমাজ একটা একটা করে কুলু দিয়ে যাব। আপনি বাড়িতে গিয়ে অনুশোচনা করবেন, ভাববেন আজকে ভারতবর্ষে এই ওয়াসিম রিজভির মতো হারামখোর আলেমদের পাশে না বসার কারণে, সে দিনদার না হওয়ার কারণে, তার মা বাবা তাকে ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে সে বেঈমান আর কাফের হয়ে দাঁড়িয়েছে। আপনার 100টা সন্তান ওই রকম মুসলমান ঘর থেকে বেঈমান আর কাফের হয়ে দাঁড়াবে। তসলিমা নাসরিন এ মুসলমান ঘরের মেয়ে, কিন্তু আল্লাহ নবীর জীবন আদর্শে দাগ লাগিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শে কলম টানতে গেছে। আমার ভাইয়েরা আল্লাহর কসম করে বলছি, এরকম যদি 100টাকে 100টা যদি জন্ম নেয় ওয়াসিম রিজভি, 100টা যদি কাফের জন্ম নেয়, একবার খালি নজর ঘুরিয়ে দেখুন কিতাব পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাস কোরআনকে খুলে দেখুন, এক থেকে বড় বড় বেঈমান কাফেরকে আল্লাহ নিচুড়ে রস পার করে দিয়েছে, তাদের মর্দানকে আল্লাহ শেষ করেছে। ফেরাউনের থেকে বড় জালিম বাদশা, ফেরাউনের থেকে বড় মরদ এই পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ আসেনি, রাজা বাদশা। যেমনি উঁচাই তেমনি কড়াই, তেমনি ফোর্স তেমনি পাওয়ার, সৈন্য সামন্ত অস্ত্র ভাণ্ডার। ফেরাউন মিশরে বললে আমি হচ্ছি তোদের আল্লাহ, বলেছিল না বলেনি? ফেরাউনের মতো মরদকে আল্লাহ সুজা করেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরাউন বললে আমি তোদের রব, আমার কাছে ভালো মন্দ চাইবি। মুসা নবী আল্লাহকে বললে আল্লাহ এই যে খুব বাড়াবাড়ি করছে, বলে তাহলে একবার দুবো দেবি, বলে একবার দিয়ে দেখাও, একবার মজা দেখাও। আল্লাহ মিশরেতে অনাবৃষ্টি দিলেন, মিশরের মাটি ফেটে গেছে, জমিন ফেটে গেছে, নীল নদী শুকিয়ে গেছে, বৃষ্টি নাই, চাষ আবাদ বন্ধ। তার প্রজারা রাজ দরবারে এসে বললেন, হে ফেরাউন তুমি হচ্ছে আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে আমরা না খেয়ে মারা যাব, আমরা অনাহারে চলে যাব, আমাদের চাষ আবাদ বন্ধ, মাটি ফেটে গেছে। ফেরাউন মনে মনে চিন্তা করলে আমি তো সালা ডুপ্লিকেট, ফেরাউন আসল না ডুপ্লিকেট, ডুপ্লিকেট গায়ে চড়ে চালাচ্ছে পাওয়ার দিয়ে, ওই জন্য পাওয়ারে কিচ্ছু চলে না, ইসলাম পাওয়ারে চলে না, ভালোবাসায় আন্তরিকতায় সত্যের উপরে ইসলাম চলে, মিথ্যার উপরে ইসলাম চলে না। আপনারা কি বলছেন, কিসে চলে মিথ্যায়? সত্যের উপরে চলে। তার একটা একটা করে প্রমাণ দেব। আমার ভাইয়েরা ইসলাম এত সুন্দর, এত উদার, এত ভালো, আপনি একটু আগে চলুন। ফেরাও তার প্রজাদেরকে বললে তোমরা বাড়ি ফিরে যাও, বৃষ্টির জন্য অপেক্ষা করো। ফেরাউন সৈন্য নিয়ে একদম মরুভূমিতে পাহাড়ের গায়ে তাদেরকে বললে তোমরা আমার জন্য অপেক্ষা করো, গার্ড দাও। আর ফেরাউন গুহায় ঢুকে সিজদায় পড়ে বলছে আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি হচ্ছি নেব খারা, বৃষ্টি বর্ষণ করো, তা না হলে মানুষ অনাহারে মারা যাবে, আজ থেকে কোনদিন আমি নিজেকে আল্লাহ বলে দাবি করব না। আল্লাহ বলে একটা চান্স দিবে, আল্লাহ চান্স দেয় না দেয় না? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে শরীর খারাপ করে পিছনে পড়ে থাকলে ইমামরা মৌলভীরা মুসলিমরা দেখা করতে গেলে ভাই আল্লাহ তোমাকে ভালো করুন, নামাজের নিয়ত করো, নিয়ত করে নিলে ইমাম সাহেব দোয়া করেছে, মুসল্লিরা দোয়া করেছে, সুস্থ হয়ে গেছে, এক মাস পর একদম ঠিক। ইমাম সাহেব বলে কি ব্যাপার, তুমি যে বললে নামাজ ছাড়বো না, বলে না সামনের জুম্মা থেকে ধরবো আর ছাড়বো না। তার কিন্তু বছর পেরিয়ে গেল, সামনে জুম্মা হলো না। এরকম লোক আছে না? না, যারা লোক আছে এরকম আমাদের সমাজের বুকে। আমার ভাইরা পড়ে না আছে, মানুষ বিপদে পড়লে হে আমার নবী করতে করতে ডাকে, আমি উদ্ধার করলে তারা আবার সব ভুলে যায়। আল্লাহ মুসলধারার বৃষ্টি দিলেন, নীল নদীটা ভরে গেল, চাষাবাদ শুরু হয়েছে মিশরের মাটিতে, তার প্রজারা উচ্ছ্বাসে ভরে গেল, রাজ
দরবারে ডেকে বললেন, হে আমার প্রজারা শোনো, সিংহাসনে বসে বলছে শুনে নাও সমস্ত প্রজা হাজির, সবার সামনে ফেরাউন বলছে দেখলি বে আমি কেমন আল্লাহ দৃষ্টি দিলাম। মুসা নবী আল্লাহকে বলছে কত বড় নেমো খারাপ বোঝ, গুহার ভেতরে বললে আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, যেমনি আমি বৃষ্টি দিয়ে উদ্ধার করলাম ফোটানি করছে আমি হচ্ছি আল্লাহ। আল্লাহর কসম, এই কোরআন এমন একটি আজমত বালা কিতাব, আমাদের দেশের মানুষ আমার মায়েরা বোনেরা একটা কোরআনকে যজ্ঞানে ভেবে আলমারির মাথায় তুলে রেখে দেয়। আমাদের দেশের মায়েরা কোরআন তখন পড়ে রমজান মাসে, আর বাকি গোটা বছর কি চলে সিরিয়াল, তাই না? কোরআন পড়ে না, ভেবে রেখে দেয়। পাড়ার মেয়েরা এলে বলে এই দেখ আমি কত সুন্দর হিফাজত করে রেখেছি। আল্লাহর কসম, কোরআনে তিনটে জিনিস মশহুর। এক নম্বর, কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, কোরআনে আল্লাহ নিজে বললেন এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জুরুবুন সুবহানাল্লাহ। এই কোরআনটা আপনারা যে দেখতে পাচ্ছেন কাগজের মধ্যে, ওটাতে লেখা হয়েছে, ওই কোরআনের কাগজটার মধ্যে লেখা হয়েছে কোরআনের আসল, আসল যে হিফাজতের মালিক আমার আল্লাহ কিভাবে করেছে আপনারা একটু ইতিহাস পড়লে বুঝতে পারবেন। ইংরেজদের জামানা এই ভারতবর্ষে গোমতী নদীর তীরে গুজরাটের লাখ লাখ বোম্বে গুজরাট আর দিল্লির মার্কেট থেকে কোরআন কিনে কয়েক লক্ষ কোরআনকে একসাথে জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা কি মনে ভাবছ এই কোরআন কোনো জ্বালিয়ে দিয়ে তোমরা মনে করছো কোরআনকে মিটিয়ে দেবে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ তাআলা একটা দশ বছরের শিশুর সিনেতে তিরিশ পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে কত হাফিজে কোরআন আছে, একটা সিনে যদি থাকে এক কোটি কোরআন আবার ছেপে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোরআনকে মিটাতে পারবে না, এটা পৃথিবীর মানুষের বসে না, এদের কায়দাতে নাই, আল্লাহ তার বাইরে করে দিয়েছে, নিজে হিফাজতের দায়িত্ব নিয়েছে। কোরআন আপনি বাড়িতে রেখেছেন, একটা কোরআন শরীফের ওজন কত হতে পারে? দেড় কেজি, দু কেজি, কজ্জর আড়াই কেজি, ওটা কোরআনের ওজন না, ওটা ওই কাগজটার ওজন। কিসের ওজন বললাম? যেটার মধ্যে লেখা আছে ওই কাগজটার ওজন। আমার ভাইয়েরা কোরআনকে যদি জিজ্ঞেস করেন তোমার ওজন কত, কোরআন তখন নিজে বর্ণনা করলেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জরবুন সুবহানাল্লাহ। এই কোরআনের ওজন এত বেশি, আমি যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম এই কোরআন পাহাড়টা আমার ভয়ে এই কোরআনের ওইতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে দান করছি। জরবুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমার ভাইয়েরা আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছে এই বেঈমান ওয়াসিম রিজভী আর স্বামী অসীম আনন্দ, এই দুজন ইসলামের বিরুদ্ধে একের পর এক কুলু দিয়ে যাচ্ছে। আমরা অবাক হয়, শুধু আজকে নয়, এখানে যতগুলো মাস্টার আছেন, ডাক্তার আছেন, যতগুলো ব্যারিস্টার আছেন, শিক্ষিত সমাজের এমএ বিএসসি বিকম যারা আছেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ছি, অ্যাকসেপ্ট করবেন আমার চ্যালেঞ্জটা। এই চ্যালেঞ্জ যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারেন, আল্লাহর কসম আমি ইরাদা করে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহর এই চ্যালেঞ্জকে গ্রহণ করি। জোর বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কবি, কোন সাহিত্যিক, কোন মুরব্বি, কোন মুহাদ্দিস, কোন জ্ঞানী একটা ছড়া, একটা কিতাব, একটা ওয়াজ, একটা বই এমন বার করে নিয়েছে পদ্য থেকে গদ্য, কাজী নজরুল ইসলাম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছড়া, কাজী নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ যতজন আছে নিয়ে এসে বার করে তাদের একটার পর একটা ছড়া। পৃথিবীর কোন মানুষ অলংকার বাজাই রাখতে পারেনি তার ছড়াই আর পড়তো। আমার আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন। অলংকার মানে বলে দিই,
যদি অলংকার বজায় থাকে প্রত্যেকটা ছড়ার প্রত্যেকটা লেখার লাইনের শেষের অক্ষর এক হতে হবে, এটার নাম অলংকার। দেখবেন কুন্দে আলী মিয়া একটা ছড়া লিখেছেন, আমাদের ছোট ভাই ছোট ছোট ভাই লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র এলো না এলো না পারা। তারপরে আছে আমাদের ছোট ভাই ছোট ছোট ভাই থাকিছে তা সবে মেলে নাহি কেউ উপর, তারপরে অক্ষরটা এলো না পারাস বলছে রে মোরা ভাই ভাই, অশ্বই এলো না এলো না অশ্বই চলে এলো পাল্টি গেল নাই, অলংকার বাজাই নাই। কোরআন খুলবেন যাদের বাড়িতে মানে কোরআন আছে, যাদের বাড়িতে কোরআন আছে একবার গিয়ে ত্রিশ পারা খুলবেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها صبحا لست جرب سبحان الله الله অলংকার বাজাই রেখেছে। পৃথিবীর কোন সর্বগ্রন্থে অলংকার বাজাই নেই, ওই জন্য কোরআন হচ্ছে সত্যবাণী আল্লাহর জরব সুবহান আল্লাহ। আর পৃথিবীর গোটা পৃথিবীর শক্তি যদি এক কাছে হয়ে যায় শুধু ভারতবর্ষের বেঈমান নয় গোটা পৃথিবীর যত বেঈমান কাফের আছে সব যদি এক কাছে হয়, আমার আল্লাহ কোরআনে বললেন বলেন তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জেদ জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। যেরকম সুবহান তোমরা তো বাচ্চা তোমরা তো দূরের কথা, ওই জন্য আমি আমার সমাজের ভাইদিকে বলে যাব আমার যুবক থেকে বলে যাব উলামা থেকে বিচ্ছিন্ন হয়ে না, আজকে কষ্ট হয় দুঃখ লাগে মুসলমানদের ছেলেরা পহেলা জানুয়ারি পালন করে আলেমরা বললে এরা ছোট মুখে বড় কথা বলে, মোলবিরা হারাম বললে এদিকে গালি দেয় চায়ের দোকানে বসে, পহেলা জানুয়ারি মুসলমান না বৃষ্টির হারিকে মদের ফোয়ারা উড়ল, মুসলমানদের যুবকরা 25 ডিসেম্বর আপনি কেক কিনে খাচ্ছেন আমি ইয়াসিন ভরে যাচ্ছি 25 ডিসেম্বর যারা কেক কিনে খাবেন তাদের হারাম খাওয়া হবে আর কেয়ামতের দিনে আল্লাহ ইহুদিয়ান নাসারদের সঙ্গে দাঁড় করাবে। আপনি 24 খান আপনি 26 খান আপনি 27 খান 25 ডিসেম্বর কেউ কেক কিন মনে চলে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজের মানুষ এরা মনে করে এই মুরগিরা ফালতু বকে যাচ্ছে, আল্লাহর কসম আমি কোরআনের আয়াত পড়েছি যারা মনে করবেন এই মোলবিরা পাগল এই মোলবিরা যা বলছে সবটা মানা যাবে না, এই মোলবি কোরআন থেকে বলল এই মোলবি বললে 25 ডিসেম্বর মানা যাবে না, কোনটা মানবেন না? আমার ভাইরা ওই জন্যই তো আমাদের সমাজের বিপদটা শুনে নেন, দেখবেন ফেসবুকে পোস্ট হয়ে গেল ধর্ম যার যার উৎসব সবার পড়েননি আপনারা, বললে গায়ে লেগে যাবে। আমি এই পোস্টটা পড়ার পরে চিন্তা করলাম খুব ভালো কথা লেখা আছে, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো গরু ঠ্যাংটা ধরবি আয় কথা বলেন না কেন আপনারা, ঠিক বলছি না? যদি ভুল বলে থাকে আমাকে চার্জ করুন, আপনি ভুল বললেন আপনি তারপরে বলবেন যে গরু ঠ্যাং ধরতে গেলে তো তাদের ধর্মে আঘাত আনা হবে, আর তুমি তোমার রাতে ছেড়ে একটা দেবদেবীর অনুষ্ঠানে যাবে আমার আল্লাহ আঘাত পাবে না, আমার আল্লাহকে কষ্ট দেওয়া হবে না, আমার রসুলকে কষ্ট দেওয়া হবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ অন্য কেউ কি বিশ্বাস করা যাবে না মানা যাবে না। আপনি বলছেন আমি দেখতে গেছি, আপনি বেশি ক্যালারি খাবেন বেশি মার খাবেন, আপনি মজা দেখতে গেছেন, আর কোরআনে আছে যদি অন্যায় হয় আল্লাহ বিরোধী কাজ হয় তুমি হাতের দ্বারা ঢুকে দাও তা না হলে জুবানের দ্বারা তা না হলে তুমি মনে মনে ঘৃণা করো, যদি আল্লাহ বিরোধী শেখ হয় শেখের কাজ হয় আল্লাহ বিরোধী কাজ হয় তুমি মনে মনে ঘৃণা করো, তুমি একটা দেবদেবীর অনুষ্ঠানে যাবে শুনে রেখেবেন আমাদের কোন মলবির মুখ থেকে কোনদিন বিদ্বেষী কথা শুনবেন না। আমার নবী কি বলেছেন কারো দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি যদি নিজের মনে করো তুমি জাহান্নামের বাসী হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামের আগুন ইন্তেজার করছে, তোমাকে কোনো ব্যাটা মলবি বাঁচাতে পারবে না লেগে নিয়ে যাবে। আমার ভাইয়েরা অনুরোধ করে বলছি এই ধরনের ভাষা ফেসবুকে পোস্ট করবেন এটা কুফরি ভাষা এটা সিরকি ভাষা পোস্ট করবেন না, অনুরোধ করা রইল আপনাদেরকে শেয়ার করবেন আজকে কষ্ট হয় আমাদের সমাজের মানুষ সমাজের যুবকরা কোরআন হাদিসের থেকে বেশি ফেসবুকের হাদিস পড়ে তাই না ফেসবুকে, যেমন এখন আমি একটা জলসায় বলেছি আমাদের দেশে কিছু হাজি বেরিয়েছে সেলফি হাজি, সেলফি হাজি জানেন মক্কা মদিনায় গিয়ে খালি ফটো তুলে বেটাকে পাঠাচ্ছে ঘরের মানুষকে পাঠাচ্ছে, তুমি ইবাদত করতে গেছো আল্লাহকে রাজি করতে না ফটো তুলতে,
আমাদের তো সব জায়গায় ডিজাইন ঢুকে গেছে, ছেলের জন্মদিন পালন করে মুসলমান। মুরগিরা বললে এরা ছোট মুখে বড় কথা বলে, মুসলমান নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, পালন করা যায় তো নাকি? জোরে বলুন, হারাম না হারাম নয়? হারাম। এরা মুসলমান, নামাজ পড়ে, মসজিদে যায়, ইমামের বায়ান শুনে, তারপরও ইমামকে এরা কুত্তা মনে করে, জুতোর বরাবর মনে করে, তাই ইমামের কথাটা কানে ঢোকে না। শুনে রেখে দেন, আপনি যদি তাহাজ্জুদ পূজার হন, আপনি যদি পাঁচ কাতারে নামাজ পড়েন, আর আপনি যদি মনে করেন ইমাম যেগুলো বলেছে ওগুলো মানা জরুরি নয়, আমি যেটা করব সেটাই জরুরি, আমি আমার ছেলের জন্মদিন পালন করব, আমি আমার নাতি পুতার জন্মদিন পালন করব, আমি আমার বিবির ফটো পোস্ট করব ফেসবুকে, তাইলে কোরআন শুনে নেন, তাদের জন্য কিয়ামতের দিনে কত বড় বিপদ তাদের মাথার উপরে আছে। একটু কোরআনটা খুলুন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে আমি একদল মানুষকে দাঁড় করাবো যারা চোখেতে অন্ধ হয়ে দাঁড়াবে, যাদের চোখ গুলো কবর থেকে উঠবে যখন তারা অন্ধ হয়ে দাঁড়াবে, তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, কয় রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা তো দুনিয়াতে দেখতে পেতাম, আজকে কেন আমাদিকে অন্ধ করে দাঁড় করানো হয়েছে? আমার আল্লাহ বলবেন, যেদিনে তোমাদিকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার নবীজির আদর্শ বলা হয়েছে, কিন্তু তোমরা সেখান থেকে মুখ ফিরিয়েছো, আমার দিন থেকে মুখ ফিরিয়েছো, তাই আজকে তোমাদিকে অন্ধ করে দাঁড় করানো হয়েছে। সেদিনে আপনার জন্য বিপদ ছাড়া আর কিছুই থাকবে না। আপনি চিন্তা করুন, খালি দু পা হেঁটে দেখাবেন চোখ বন্ধ করে, পারবেন? একজন পাঁচ পা খালি হেঁটে দেখান চোখ বন্ধ করে, তাই হজরত কে পড়ে যাবেন, তা না হলে মনে হবে আমি পড়ে যাচ্ছি। কিয়ামতের দিনে আল্লাহ যদি অন্ধ করে দেয় আপনি কি করবেন? বড় কষ্ট হয় আমাদের দেশে, আজকে যত রকমে আজকে বিপদ এসছে, তার মধ্যে মারাত্মক মারাত্মক বিপদ গুলো শুনিয়ে দিই, সমস্ত বেইমান আর কাফেরদের কালচার গুলো আমরা জায়েজ করে নিচ্ছি, আমাদের মুসলমানদের মনে করছি এরা ইসলামের মধ্যে ঢুকাচ্ছে। ওই জন্যে আমাদের দেশে পরকিয়া বেড়ে গেছে, বেড়েছে না বাড়েনি? দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আইন পাস করা হয়েছে, কারোর বউ যদি পালিয়ে যায়, সে যদি বালিকা হয়, তোমার আর কিছু করার নাই, জাস্তা থেকে এসে গেছি, ঠিক বলছি না ভুল বলছি? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমার আল্লাহ রায় দিয়েছে। আপনারা দেশের আইন মানবেন না ইসলামের আইন মানবেন, তাড়াতাড়ি বলুন, দেশের আইন ওই আইনটা মানব যেটা দেশ বিরোধী নয়, কিন্তু আমার আল্লাহ বিরোধী যদি কোন আইন হয় সেই আইনটা মানা আমার জন্য জরুরি নয়। জোরে বলুন ইনশাআল্লাহ। সমকামিতায় সাই দিয়েছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট, অনেক আমাদের দেশের লোক মনে করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে। শুনে রেখে দেন, যারা বউ নিয়ে কারোর বউ নিয়ে পালিয়ে আসে, তার যদি প্রথম কাজ স্বামী তালাক না দেয়, যতদিন তার সঙ্গে থাকবেন ব্যভিচার করা হবে আর জিনা করা হবে, জায়েজ হবে না। যেমন বিয়ে পড়া, বিয়ে পড়ানো হবে না, আগে স্বামী যতক্ষণ না তাকে তালাক দিচ্ছে লেকে নিয়ে যান। সোজা মনে করেছে লোকের বউকে নিয়ে পালিয়ে আসবো, ওটা বেইমানের কাফেরদের জন্যে, সাথে পারবি তার সাথে সো। ইসলাম কিন্তু গঠবন্ধন বেঁধে দিয়েছে, তুমি লোকের বউকে নিয়ে পালিয়ে আসবে তোমার জন্য জায়েজ হবে, কখনো হতে পারে না। পৃথিবীর যে কোনো মৌলবি মুহাদ্দিসকে দিয়ে বিয়ে পড়াও জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে। এটাই হচ্ছে ইসলামের গণ্ডি। চড়ে বলুন সুবহানাল্লাহ। তুমি যাত্রার সাথে পালাতে পারবে না, যাত্রার কাছে চলে যেতে পারবে না। আমাদের সমাজের 100টা যুবক ছেলের মাকে নিয়ে পালিয়ে এসছে, ছেলের মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তার সাথে ঘর করছে, মনে করছে আমি জায়েজ সম্পর্ক। আরে যে মুরগি বিয়ে পড়াবে সে কেলানি খাবে কবরে, রেখে নিয়ে যান, তা পিঠটা ফাটিয়ে দেবে ফেরেশতারা, অত সোজা নয়। আপনি মনে করছেন আপনি যা মন তাই করবেন আর ইসলাম মেনে নিবে, কখনো নয়। অবাক হবেন, কষ্ট লাগে। আমাকে বন্ধে থেকে একটা মেয়ে ফোন করেছিল, হুজুর আমি মুসলমান ঘরের মেয়ে, আমার বাড়ি মেদিনীপুরে, ইউটিউব থেকে নম্বর জোগাড় করেছে, আমি একটা হিন্দুদের ছেলেকে বিয়ে করেছি। জোরে বলুন নাউজ। কষ্ট হলো শুনে,
আমি বললাম আগে বলো তোমার কি আছে, কি বলতে হবে তোমাকে, কি করতে হবে তোমার জন্য। বলে আমি আপনার বক্তব্য শুনলাম, আপনি বলেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী কালমা না পড়া পর্যন্ত সে কখনো মুসলমান হবে না। আমি বললাম এটা আমি হাদিস আর কোরআন বলেছি, নবীজির আদর্শ বলেছি, অবশ্যই যতদিন তার সঙ্গে থাকবে ব্যভিচার করা হবে। বলে আমার আমার স্বামী ইসলাম কবুল করেনি। আমি বললাম যদি না কবুল করেছে তোমার সঙ্গে ব্যভিচার করা হচ্ছে। বলে দুটো সন্তান হয়েছে আমার, হারাম সন্তান হয়েছে সেগুলো। যদি বলতো আমাকে আপনার মাদ্রাসায় 50,000 টাকা দেবো, জায়েজটা বলতে পারবেন না, কখনো না। 1 কোটি টাকা দিলু তুমি হারাম কাজ করে, আমাকে বলে রাস্তা বলুন। আমি বললাম তোমার স্বামীকে তুমি দাওয়াত দাও, সে যদি ইসলাম কবুল করে তাকে কালমা পড়িয়ে বিয়ে করাতে হবে, তারপরে জায়েজ হবে। বলে হুজুর আমার দুটো সন্তান হয়ে গেছে, আমি যদি ছেড়ে দিই স্বামীকে তাহলে আমার ছেলে দুটোর কি হবে। আমি বললাম যদি মারা যায় স্বামী তাহলে কি হবে, বুঝতে পেরেছেন না পারেন, ধরে নাও তোমার স্বামী মারা গেল অ্যাক্সিডেন্টে, কি হবে তাহলে। বলে আল্লাহি আল্লাহ, আমার যদি এই ভরসা থাকে তো তুমি সে যদি কালমা না পড়ে কবুল না করে, তুমি তার কাছ থেকে সরে এসে কোন মুসলিম যুবককে বিয়ে করো, যদি জান্নাত পেতে চাও তোমার মনেতে আল্লাহ দাগ কেটেছে, অনুশোচনা হয়েছে, তুমি পাপ কাজ করেছো, তোমাকে এখান থেকে সরে আসতে হবে, আর যদি না সরো তুমি চিরকালের জন্য জাহান্নামের রাস্তা অতিক্রম করেছো। আমার ভাইরা আমার যুবকটিকে বলি ওই জন্য তুমি নিজের মতো করে করো না, একটা মোবাইলে একটা হাদিস পড়ে কত যুবক কত বেঈমান কাফের কত ইহুদি হাদিসের নাম দিয়ে বহু খারাপ কথা লিখে পোস্ট করে দিয়েছে, আর আমাদের সমাজের যুবক আর মানুষরা মনে করছে এটাই হাদিস। আপনি আগে যাচাই করুন আপনার ইমামের কাছে আপনার মুরব্বির কাছে যে এই কথাটা ঠিক না ভুল, এটা হাদিসে আছে না নেই, এটা এই কথাটা কে বলেছে, আপনি বুঝতে পারবেন যে সেটা ভুল আর না ঠিক। আপনি ওটা দেখে আমল করলে আপনি বিপদে পড়বেন। আমাদের দেশের মানুষ যুব সমাজ যাদের ছেলেরা কলেজে পড়ে, যাদের ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, যাদের ছেলেরা স্কুলে পড়ে, আমি ওই বাবা বাবুকে বলে যাব যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন, শুধু ফ্রি ফায়ারটা বিপদ নয়, শুধু গেম খেলাটা বিপদ নয়, আজকে মুর্শিদাবাদের মাটিতে সব থেকে বড় বিপদ যেটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সমকামিতায় লিপ্ত হওয়া। আমাদের যুবকরা সমকামিতায় লিপ্ত হচ্ছে। আপনার এই ইসলামপুরেও আছে, দৌলতাবাদেও আছে, বহরমপুরেও আছে মুসলমান যুবকরা, এরা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে। জেনে রেখে দিবেন একটা ছেলে যদি সমকামিতায় লিপ্ত হয় তোমার গ্রাম তোমার পরিবার তোমার জগৎ সব আল্লাহ ধ্বংস করতে পারেন। এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে। উলামাদেরকে জিজ্ঞেস করুন, আল্লাহ তাআলা একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন কোরআনে, শুধু এই পাপের কারণে হযরতে লূত নবীর কণ্ঠে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন খালি সমকামিতার কারণে। আমাদের যুবকরা এত সুন্দর বিবি আল্লাহ দান করেছেন, তোমার কি পছন্দ হয় না? তুমি ইহুদি আর নাসারাদের কালচার ধরলে, তুমি ইহুদি আর নাসারাদের কালচার। এই জন্য আমার ভাইয়েরা আপনার সন্তান আপনি মনে করছেন একবার এসে মসজিদে মাথা ঠুকলো, আপনি মনে করছেন আপনার ছেলে নামাজি, সে হোস্টেলে থাকে কিন্তু সে সমকামিতায় লিপ্ত। তাদের মোবাইলের আইডি চেক করুন। আমি বলে যাচ্ছি যাদের মোবাইল আছে ওই সমস্ত বাবারা, যাদের ছেলেরা কলেজে পড়ে, যাদের মেয়েরা কলেজে পড়ে, তাদের হাতে মোবাইল থাকলে মোবাইল কারণ, আর মোবাইলে তার আইডি চেক করুন কি নামে সে পরিচিত, সে ফেসবুকে আইডি কি নামে খুলেছে, এবং তার মোবাইলে একটা অ্যাপস পাবেন, অ্যাপসটার নাম হচ্ছে ব্রুড, BLUED ব্রুড। এই অ্যাপসের মাধ্যমে তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে, এটা মুর্শিদাবাদে বেশিরভাগ ছড়িয়েছে। আমি আমার এলাকায় খোঁজ নিলাম, আমার এলাকায় মোবাইল চালিয়ে দেখলাম, আমার গলসি থানায় একটাও নেই, যত আছে সব মুর্শিদাবাদের মাটিতে, এবং মুসলমান এবং অশিক্ষিত লড়াই সব শিক্ষিত যুবক, কেউ কলেজে পড়ে, কেউ মাস্টার, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, এমনকি বহরমপুরের মেডিকেলের ডাক্তার পর্যন্ত জড়িত আছে। আমার ভাইয়েরা বেঈমান আর কাফেরের জন্য আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মুলবিদের আর উলামাদের মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা একটাই আমাদের মুসলমান যুবক যুবতী ভাই বোনদের জন্য। তোমরা আল্লাহ ওয়ালি হও, আল্লাহ ওয়ালা হও, আমার ভাইয়েরা নামাজি মুসল্লি হয়ে যান, ইমামের পাশে বসুন। মুলবিদের আপনার সন্তানকে আপনি কবার হুমকি দিয়েছেন যে তুমি কলেজ থেকে এসে নামাজ পড়লে কি না? আমরা বলি, বলি না, আমাদের সমাজের মানুষ বলে না। স্কুলে না গেলে মা মারে, মারে না, মারে না। টিউশন না গেলে বাপ মারে, পয়সা দিয়ে টিউশন দেখেছি কিন্তু নামাজের জন্য একবারও দাওয়াত দেয় না, তুমি আজকে নামাজ পড়লে কি না? ছেলে ঘুমায়, আমাদের অনেক মায়েরা অনেক বাবারা মনে করে
ফজরের সময় উঠলে আমার সন্তানের কি হবে? ব্রেনে ডিস্টার্ব হবে, ঘুমে ডিস্টার্ব হবে। সেই সমস্ত মা বাবরা হচ্ছে পাপি মা বাবা, সেই সমস্ত মা বাবরা হচ্ছে কুলাঙ্গার মা বাবা, যারা নিজেদের সন্তানকে ফজরের সময় উঠাই না। ফজরের সময় উঠে পড়ো, নামাজ আদায় করো। আমার ভাইরা, আপনার সন্তানকে উঠিয়ে দে, চলো মসজিদে যাও, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজের পরে ইমাম সাহেবের কাছে 10 মিনিট তালিম নাও, 10 মিনিট কোরআন পড়ো, 2টা হাদিস শিখো, 2টা সুন্নত নবীজির সুন্নত মুখস্থ করো, 2টা দোয়া মুখস্থ করো। বাজারে গেলে হুজুর কি দোয়া পড়বো, পায়খানায় গেলে কি দোয়া পড়বো, আমি যখন খানা খাবো কি দোয়া পড়বো, খানা খাওয়ার সুন্নতটা কি, কিভাবে খানা খাবো, এই আদর্শগুলো আপনার মধ্যে এলে বেঈমান কাফেরদের আদর্শগুলো আপনাকে স্পর্শ করবে না। আজকে বেশিরভাগ যুবক বেঈমান আর কাফেরদের স্পর্শ করে ফেলেছি, যার কারণে 1400 বছর আগে আমাদেরকে তো ভালোবাসেন, আমাদের মতো চুল রাখতে পারেন না, আমাদের যুবকরা চুল রাখে কার মতো, ফিলিমের নাচনে বালি একটা বেচার বেটা ফিলিম চুল কেটেছে, তাদের মতো শুয়োরের মাথার মতো দুদিক চেটে দিয়ে মাথাটা উপরটা এরকম করে তুলে রেখেছে, ঠিক বলছি না ভুল বলছি? তুমি একটা মলবির মতো, তোমার ইমামের মতো চুল রাখতে পারলে না, তুমি তোমার ইমামকে ভালোবাসো, তুমি বলছো আল্লাহ নবীকে ভালোবাসো, নবীর আদর্শ তুমি দেখতে পেলে না, একটা মলবির মধ্যে খুঁজে পেলে না, ফিলিমের নাচনে বালি একটা বেচার বেটার মধ্যে তুমি আদর্শ খুঁজে পেয়েছো। তারা নতুন প্যান্ট কিনে এনে একটা ফিলিমের আর্টিস্ট ছিড়া প্যান্ট পরেছে, এই হারাম কর নতুন প্যান্ট নিয়ে এসে বেলেটে করে ফেলে ছিঁড়ে সেই প্যান্টটা পরছে, তুমি তোমার মলবিকে দেখতে পেলে না। আজকে এটার কারণে অনেক যুবক ছেলে বাড়িতে কি করে, আন্ডার প্যান্ট পরে বারমুন্ডা পরে শয়, সেই না সেই না আমাদের মুসলমানদের যুবকরা বেঈমান আর কাফেরটাকে ছাঁটা জুতো করে বারুন মা বাবা হলো। মায়ের সামনে তোমাকে পর্দা করতে হবে, তোমার ইজ্জতকে ঢাকতে হবে, এটা তুমি শিখতে পারতে যদি 5 ওয়াক্তের নামাজ করতে, এটা তুমি জানতে পারতে তোমার ইমামের পাশে উঠা বসা করলে, তুমি এটা জানতে পারতে তোমার মুলবির সঙ্গে সম্পর্ক থাকলে, আজকে উলামা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তোমার কাছে বেঈমান আর কাফেরদের আদর্শগুলো বাড়াই পেয়ে গেছে, প্রাধান্য পেয়ে গেছে, তুমি ইসলামের আদর্শগুলো থেকে দূরে সরে গেছো। ওই জন্যই তো আমাদের দেশের মানুষ এখন টেবিল চেয়ারে খায় ইহুদি আর নাসারাদের মতো, খাই না টেবিল চেয়ারে, টেবিল চেয়ারে খাও, ডাইনিং টেবিল বড় পয়সা আছে ডাইনিং টেবিল রাখো, বড় আমাদের খাওয়া দাওয়া কাঁটা চামচে খানা খেতে হবে, কাঁটা চামচে বেঈমান আর কাফের রাখায়, কাঁটা চামচে ইহুদি আর নাসারাদের খাওয়া। আর আমার নবীজি বললেন শরীরের উপকারিতা চাইলে, শরীরের বরকত চাইলে, তোমার যদি খাবারে বরকত চাও হাতের দ্বারা খাবার খাও, তার মধ্যে বরকত বেশি, জোরে বলি সুবহানাল্লাহ। চামচে বরকত নাই, ইহুদি আর নাসারাদের কালচার, সবাই নিয়োগ করলেন আজ থেকে হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন, হাত তুলে বলুন, আমার যুবকেরা সবাই 5 ওয়াক্তের নামাজি হয়ে যান আজ থেকে, ভালো কাজ করুন। ইসলাম যাদের বুঝে আসেনি, যারা মনে করছেন ইসলাম কি, তাদেরকে আবার বুঝিয়ে দিয়ে যাচ্ছি, কালকে মনে করবেন রাতের বেলায় শিক্ষিতরা কি অনুশোচনা করবেন, আপনি আমি বর্ধমান নিয়ে যাব না, কলকাতা নিয়ে যাব না, সামান্য আপনাকে বহরমপুর টাউনে রাখবো, 100টা মাস্টার অমুসলিমদের, তাদের বললাম অমুসলিম, 100টা মাস্টার, 100টা আইপিএস, 100টা ডাক্তার, 100টা মাস্টার যদি বহরমপুর টাউনে বাস করে, 100 জনের মধ্যে 99 জন মা বাবাকে ভাত দেয় না, বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে। যদি এটা বলেন প্রমাণ দিয়ে যাচ্ছি, এই মুলবিদের বরকত কি, এই ইমামের বরকত কি, এই কোরআনের বরকত কি, এই মাদ্রাসা মসজিদের বরকত কি, এটা যদি জানতে হয় তাহলে এটা ইউনিভার্সিটির তারা নয়, এটা কোনো এমএ পাসের জন্য নয়, তাইলে যারা শিক্ষিত আইপিএস অফিসার সে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না, তার বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসতো না, আজকে আল্লাহর কৃপায় আল্লাহর দয়ায় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে শিক্ষিত দিকে, ভারতবর্ষের মাটিতে একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ তোমার শিক্ষা নয়, তার কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি নয়, তার কারণ তার বরকত হচ্ছে কোরআন, তার বরকত হচ্ছে আলে ঘুরাবা, তার বরকত হচ্ছে মাদ্রাসা আর মসজিদ, এটা মাথায় রেখে দিবেন। ও মুসলিম ভাইরা, আপনাকে দেখিয়ে দেব, 5 বছর আগে লকডাউনের আগের বছরে আহা, নিজের বৃদ্ধ মাকে হাই স্কুলের টিচার কলকাতার ধর্মতলায় সুই দিয়ে চলে গেছে, জানেন
তাকে কে খাবার খাইয়েছে? একটা ছেলে ওই ঘর মত নাই, বাস স্ট্যান্ডে লোকের কাছে টাকা চাই, বাচ্চা ছেলে 10 বছরের, মা বাবা নাই, অনাথ, কাকু 5 টাকা দেন না খানা খাবো, কাকু 2 টাকা দেন না, সারাদিন চালা করে সারাদিন ভিক্ষা করে তার কাছে 150 হয়, সে 4টা রুটি কিনেছে, সবজি কিনেছে, সেই গাছতলায় যেখানে শুধু সেই ছেলেটা এসে দেখলে একটা বুড়ি মা শুয়ে আছে, এসে বললে ও বুড়ি মা জায়গাটা আমার, আমি এখানে শুই, সে বললে বাবা আমার ছেলে মাস্টার আমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে, আমি একটু রাত্রে থাকি, সকালে ব্যবস্থা হবে, বললে আপনি কিছু খেয়েছেন? না। সেই বাচ্চা ছেলেটা কাঁপতে কাঁপতে বুড়ি মেয়ে থাকে নিজের হাতের ওই রুটি গুলো 2টো রুটি চিড়ে চিড়ে নিজের হাতে করে খাইয়েছে, বলুন সুবহানাল্লাহ, আপনি কাকে শিক্ষিত বলবেন, কাকে আদর্শবান বলবেন, এই ভিক্ষা করা বাচ্চা অশিক্ষিত বাচ্চাটাকে না তাকে বলবেন? ওই জন্য কোরআন এদের জন্য বলেছে বালহুম আদাল, শুনেন, শিক্ষা বড় জিনিস নয়, আদর্শ হচ্ছে বড় জিনিস। আজকে আপনাকে বলে যায় বড় বড় স্কুল, বড় বড় কলেজ, আলামিন মিশন, অমুক একাডেমি ভর্তি হয়ে গেছে, বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ আর ইমারত তৈরি হচ্ছে, শুনেন আল্লাহ নবীর হাদিস, এমন একটা যুগ আসতে চলেছে যেখানে বড় বড় মাদ্রাসা তৈরি হবে, বড় বড় মসজিদ হবে, এসি বালা মসজিদ হবে, আলিশান মসজিদ হবে, আলিশান বাড়ি হবে প্রত্যেকটা মানুষের, কিন্তু ইমান বালা কেউ থাকবে না, শুভকর মসজিদের সেক্রেটারি হবে, হারামকর মাদ্রাসার সেক্রেটারি হবে, ইমান মানুষের দুর্বল হয়ে যাবে। ওই জন্য সময় আছে আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মৃত্যুর আগে আগে ইহরাম বাঁধার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ মৃত্যুর আগে আগে আমাদেরকে ইহরাম বাঁধার তৌফিক দান করো, তা না হলে আপনি বিপদ আপনার মাথার উপরে আছে, সকলে নিয়োগ করে নেন আজ থেকে আমাদের সন্তান দিকে আদর্শ দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর আদর্শ, তুমি যেখানেই পড়ো যে কলেজেই পড়ো, নামাজ তোমাকে 5 ওয়াক্তের করতে হবে, সেই ছেলেটা যদি নামাজি হয়, তার মধ্যে যদি এলম থাকে, তার মধ্যে যদি দিন থাকে, তার যদি উঠা বসা দাড়ি টুপি ওয়ালাদের সঙ্গে হয়, আলেম ওলামার সঙ্গে হয়, সে কোনদিন নিজের মা বাবাকে ফেলতে পারবে না। আজকে কষ্ট হয় জানেন, অনেক যুবক অনেক বৌমা নিজের মা বাবাকে কষ্ট দেয়, শুধু এটাই নয়, এই দিন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে অনেক শ্বশুর শাশুড়ি তারা নিজেদের বৌমাকে কষ্ট দেয়, এটাও বলতে হবে, তা না হলে বৌমারা বলবে শাশুড়ির খালি খিদমত করবা, শাশুড়িরা আমাদেরকে জান দিবে, এটার জন্য কিছু বলবেন না হুজুর। আমার ভাইয়েরা মাথায় রাখবেন, যখন আপনার কাছে শিক্ষা নয় আদর্শ আসবে, আপনাকে 100টা শিক্ষিত বললাম, বহরমপুরে হেডমাস্টার স্বামী স্ত্রী হেডমাস্টার, আজ থেকে 7 বছর আগেকার খবর, পেপারে ছেপেছিল স্বামী স্ত্রী, জানেন কোথায়? মালদায়, নিজের স্ত্রী নিজের মাকে শুকনো খাবার দিয়ে তালাবন্দি করে তারা দীঘা ঘুরতে গিয়েছিল, পাড়ার লোক জানতে পারে তার কষ্টের কথা, এসে তালা ভেঙেছে, স্বামী স্ত্রী হাই স্কুলের হেডমাস্টার, স্বামী স্ত্রী এসে তালা ভাঙার পরে দেখলে সেই মানুষটা শুকনো খাবার খেয়ে চোখের পানি টপ টপ করে ফেলাচ্ছে, প্রশাসন নিয়ে গেল, স্বামী স্ত্রীকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে কি হবে, জামিন পেয়ে গেল, বলে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে দিলাম, কিন্তু আমার মুসলমান ভাই আমরা বলবি না, কোনদিন করতে পারবো না, জীবন থাকতে মা বাবার খিদমত করবে, আল্লাহ এটার মধ্যেই তোমাদের জন্য ভালাই এবং জান্নাত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মা বাবা যদি একবার বাপের লুঙ্গিটা কাচতে পান নিজেকে ভাগ্যবান মনে করুন, একবার যদি বাপের জুতোটা সোজা করতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করুন, এক গ্লাস পানি যদি হাতে করে বাবাকে খাওয়াতে পান নিজেকে ভাগ্যবান মনে করুন, এক গ্লাস এক লোকমা খাবার বাপ যদি অসুস্থ হয় আর বাপের মুখে তুলে দিতে পারেন তো আপনি নিজেকে ভাগ্যবান মনে করুন, তা না হলে মাথায় রাখবেন আমার ভাই আপনার দুনিয়াটাও কষ্টের হবে পরকালটাও কষ্টের হবে। ওই জন্য শুধু নামাজ নয়, আমাদের দেশের লোক মনে করে মাথা ঠুকলে সে মুমিন, তাই না? মাথা ঠুকলে সে নামাজি, মাথা ঠোকাটা শর্ত ইমানদার হওয়ার জন্য, পৃথিবী নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, ঠুকে না ঠুকে না, কেউ আল্লাহর কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ গির্জায়, কেউ আবার পানির সামনে, কেউ আগুনের সামনে, কেউ গাছের সামনে,
বিভিন্ন পৃথিবীর যত মানুষ আছে সকলের মাথা ঠুকে ওই জন্য আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলক, লাইসা বিররাম সুয়াল্লু বুজু হাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী বলক, পশ্চিম বা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ইমান নয়। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকলে এটার নাম ইমান নয়। পরকিত ইমান কি? পরকিত ইমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়াল নাবিগিন এবং যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে কি? সকলে বলুন ইমান। আমরা সকলে বিশ্বাস করবো জোরে বলুন ইনশাআল্লাহ। এগুলোর উপরে বিশ্বাস, ডুপ্লিকেট নামাজি হবেন না। আমাদের দেশে পাইকারি নামাজি সব, করোনার সময় দেখেছিলেন নামাজি বেড়েছিল না খুলেছিল? মসজিদ বন্ধ, ছাদের উপরে নামাজ, জায়গা নাই, পাড়ার ভেতরে নামাজ হচ্ছে, জায়গা হচ্ছে না, বলে আরো একটা জামাত কর। আমার গ্রামে তো 18 জায়গায় জামাত হচ্ছে। আমার পাড়ার যুবকরা আমাকে ডাকতে এলো, হুজুর চলুন আমাদের পাড়ায় তারাবি হচ্ছে, আপনি পড়াবেন। আর কবে থেকে করছি বলে ওখানে জায়গা হচ্ছে না, বলে এখানে আমরা ব্যবস্থা করি। আমি গেলাম একটা নতুন বাড়ির মধ্যে হচ্ছে, হাস কাতারে যে মাল কটা বসে আছে তারা কোনোদিন নামাজ পড়ে না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার কৃপা, এই কন্যার বদলে তারা নামাজি হয়ে গেল, চলে এলো। তারাবি পড়ে তাদের কদা। আল্লাহ যাই হোক, আল্লাহওয়ালা হয়ে গেল। তারপরে এখন কিন্তু ওই মাল কটাকে একটাও খুঁজে পাচ্ছি না। একজনের সঙ্গে একদিন দেখা হলো, কি ব্যাপার, তুই আর নামাজে নাই, জুম্মাও করছিস না? বলে খুব ব্যস্ত, খুব ব্যস্ত কাজে। আমরা তাহলে ওটা কিসের নামাজ ছিল? করুণার নামাজ, করুণার নামাজ। ওইটা যদি মরে যায় নামাজটা পড়ে লে শুনে, তাই না? যদি মরে যায় নামাজ পড়ে। যেমন আমাদের দেশে পাইকারি নামাজ কি জানেন, জলসার প্যান্ডেলে এসে নামাজ হচ্ছে, সে কোনোদিন নামাজ পড়ে না, বলে আজকে যা হবে হবে, দেখে দেখে চালিয়ে দেবো ইমামের সাথে, চার রাকাত চালিয়েছে। তারপরে সবাই সুন্নতদের খোঁজে, এই চিন্তা করুন এগুলো কি চলছে, যা হবে হবে আমিও চালিয়ে যাই। সে একবারে নামাজ পড়ছে কত জানেন? 32.5 রাকাত। আল্লাহকে বললো, আল্লাহ ইয়ার কেন 32.5? বলে ফজর থেকে খুঁজে পাবি না, 9-3 মাল উঠারে পরে চালাচ্ছে, 9-3 মাল ফেরে পড়ে চালাচ্ছে, ফেরে পড়ার নামাজই আল্লাহ। যেমন আমাদের দেশে বাজারে নামাজ পড়বে, ইসলামপুর বাজারে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে জামাত দাঁড়িয়ে গেছে, ছুটে এসে আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাই। এই তো নামাজ আমাদের দেশে, তাই না? আর আল্লাহ নবী সাহাবীরা শুনেলেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা আল্লাহর উপাসনা এমন করে করবে, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এটা মনে মনে ভেবে নামাজ পড়বে। ফজরের নামাজে মসজিদে হুজুর এসেছে, উজু করে বউ উঠাচ্ছে, উঠতে চাই না, কোনো রকম উজু করে এসে নামাজ পড়েছে, আলিস কাটছে না। নামাজ, নামাজের মধ্যে জান থাকতে হবে। ওই জন্য তো আমাদের দেশের ছেলেরা শ্রমে বড়াতে সারা রাত নামাজ পড়ে, যে চায়ের দোকানে বলে, আরে ইমাম স্যার তো ঘুমাচ্ছিল রে, নামাজ পড়েনি, আমরা সারা রাত পড়লাম। ইমাম স্যার তোর মতো নামাজ পড়ে, তুই তো সারা রাত নামাজ পড়েছিস, এইভাবে নামাজ পড়েছি। আর ইমাম স্যার নামাজ পড়েছে জানদার নামাজ, নামাজের মধ্যে জান আছে, জান থাকতে হবে নামাজের মধ্যে। আপনি নামাজ পড়ছেন, আমাদের দেশে পাইকারি নামাজ বলে দিই, এই রোজার মাসে অনেক মসজিদে তারাবি হয়, হয় না? হয় না, পাইকারি তারাবি চলে। আমাদের যদি কোনো হাতে আসতে পড়ে, আমাদের দেশের মানুষ কি বলে, কোথা থেকে আনলি বে, একটু স্প্রিট নাই যে, একটু ভালো হাতে জানতে পারবি না, ভালো স্প্রিটে পড়াত তো তাড়াতাড়ি শেষ হয়ে যেত, হাই স্প্রিট চাই। আল্লাহ তাআলা বিরাজমান করে যাগার করে গেছে ইন রানওয়ান উলা রাজিনা রান করে বলে কুটি দিলে বে রাজধানী এক্সপ্রেস দারুন হাপে ফেরেশতা বলে আমরা জানি না, তুরাই জানি, তুরাই পৌঁছলো, তুরাই জানি। বুঝতে পারবেন আমি 12টা বছর বোম্বেতে তারা বিশ্বনিয়েছি, 3.5 ঘন্টা সময় লাগতো এক পারা পড়তাম,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তাদেরকে বলে যায় দেখবেন আমাদের দেশের হাফেজ সাহেব রুকু করেছে তখন মুক্তা দিলে একবারও হয় না ঠিক বলছি না ভুল বলছি আপনি সুবহান রাব্বিল আজিম বলতে বলতে তিনবার হয়ে উঠে গেল নামাজটা কেমন হবে পাইকারি নামাজ নয় আবার আল্লাহ কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী বলেন তাদাফলাহুল মুমিনুন যারা প্রকৃত মুমিন হবে তাদের এক নম্বর চরিত্র আর এক নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তারা যখন নামাজ আদায় করবে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে 5 মিনিটের নামাজে তারা যেন 10 মিনিট খরচ করে স্থিরতার সঙ্গে যেমন আপনি জুম্মার দিন কালকে জুম্মা আছে না নেই জুম্মার দিনে অনেকজন নামাজ পড়তে যায় গোসল টোসল করেছে 12:30 খুতবা স্টার্ট হবে সে কি করলে স্ত্রী বললে এক কাজ করো খানাটা খেয়ে বলে না ভাই এসে খানা খাবো অনেকজন খানা না খেয়ে যায় না যেন জুম্মার পরে খাবার খাবো মসজিদে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে 1 রাকাত হয়ে 2 রাকাতে গেছে তখন মনে মনে হচ্ছে সারা খেয়ে নিলি ভালো হতো বেশ ভোগ লেগে গেল এরকম হয় না হয় না কখনো নয় হাজত পূরণ করেলে ভোগ লাগলে তুমি খাবার খেয়ে নেন আপনার পায়খানা লাগলে পায়খানা সেরে নেন হাজত সেরে নিয়ে সমস্ত কাজ পৃথিবী সেরে আপনার যেন কিছু না করে থাকে আপনি নামাজের দ্বারা আমাদের দেশের মানুষ মনে করে মৌলবীরা বলে 24 ঘন্টা মসজিদে না 24 ঘন্টা মসজিদে সময় নয় বড় কষ্ট হয় আমার ভাইয়েরা শুধু 5 মিনিট থেকে 10 মিনিট খরচ হয় এক এক ওয়াক্তের নামাজে ঠিক বলছি না ভুল বলছি এতেও আমাদের মানুষরা সময় দিতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন হে আমার ভাইয়েরা আমার মায়েরা বলেন যারা নামাজ পড়ি না যারা রোজা রাখি না যারা দিনদার নয় তারা কান খুলে শুনে নেন যারা মনে করেন আমার সময় নষ্ট হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এত বড় মেহেরবান এত বড় দয়াবান আমি মানুষের সময় নষ্ট করি আমার আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন হে আমার বিশ্বনবী আপনি বলুন যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা তোমাদের বেচা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা আমার ঘরের দিকে ছুটে এসো তারপর আমার আল্লাহ বললেন কাইদা কুদিয়া ফিস সালাতু ফানতাসিলু ফিল আরদি ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন হে আমার বিশ্বনবী বলো আবার তোমরা পৃথিবীর বুকে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো হুজুর বলুন সুবহানাল্লাহ 24 ঘন্টা মসজিদ নয় আপনি মসজিদে এলেন নামাজ আদায় হয়ে গেল আবার হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো আবার তোমার আসরের আজান দিলে আবার তোমরা আমার ঘরে চলে এসো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর পদ্ধতি দিয়েছে তারপরও নামাজ পড়ি না আমার ভাইরা কোরআন আছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা যখন তুমি নামাজ পড়ার কে লিয়ে যাও যখন তুমি কোরআন পড়ার কে লিয়ে যাও তো তারতিল কে সাথে শুদ্ধ ভাবে কোরআন পড়ি আমাদের দেশের 80% লোক শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে না ঠিক বলছো না ভুল বলছো 80% এই ভুলটা ঠিক এটা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার আমার কোরআনটা একবার শুনুন আমার মাদ্রাসাটা ঠিক করে দেন আপনি সেটাই নামাজ পড়ছেন কারি আব্দুর রহমান মক্কী রহমাতুল্লাহ আলাই ফাওয়াইদে মক্কিয়া রিওয়ায়েতে হাফসের কিতাব এমনকি আপনার কাফিয়ার ছেলেদেরকেও পড়ানো হয় আরবি কিতাবে এই কিতাবটা ফালাইদে মাক্কিয়া তাতে লিখেছেন কারি আব্দুর রহমান মক্কি রহমাতুল্লাহ আলাই লাইলা যালিয়া লাইলা খাফি
কেউ যদি লাইনে জালি করে মানে যদি জেল জবরকে পরিবর্তন করে আর যদি মানে পাল্টিয়ে যায় জেনে রেখে দিবেন অনেক সময় নামাজটা হারাম হয়ে যায়, নামাজটাকে আবার তহরাতে হবে। আপনার কোরআন না শুদ্ধ থাকলে আপনি কি করে জানবেন? আমাদের দেশের মানুষ মনে করছে মাদ্রাসা কিসের প্রয়োজন, আমাদের দেশের লোক মনে করছে মৌলবি কিসের, তার একটা দলিল দিই, এই সমাজে সব লোক নামাজি হবে, কিন্তু হাফেজ আলেম কারি মুক্তি যদি সমাজে না থাকে সমাজ ধ্বংস হয়ে যাবে। দিনের হেফাজত করার ক্ষমতা কারুর নাই, তার দলিল শুনেলে আমি যখন বোম্বেতে প্রথম তারা বিশ্বনাথে আসি তো আমার উস্তাদের সঙ্গে আছি, তিনার 18 পারা আমার 18 পারা হিজ হয়েছে, ও বললে হাম করেঙ্গে তুম শুন না তুম করেঙ্গে হাম শুন, ঠিক ওই বাত নেই চলে এলাম। তো এই 10 পারায় পড়ছে রেল স্টেশনের গায়ে মসজিদ, ছাটা 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 করে একটা গাড়ি পেরিয়ে গেল মাল গাড়ি, 5 পৃষ্ঠা গায়েব করে দিল, আমি লুকমা দিলাম লুকমা নিল না, 2 বার 3 বার নিল না, ছেড়ে দিলাম, সালাম ফিরলেন, সালাম ফিরার পরে আমাকে বলছে ইতনে ঝুঁটে মারে না তুমি তো সিডে কার দেন হারাম কর কোরআন নেই দেখতে হো। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ আমি লুকমা তো ঠিক দিয়েছি আমাকে জুতো মারবো বলল কেন, নামাজ হয়ে গেল তারা বিশেষ কামরায় যখন খানা খাচ্ছি আমার উস্তাদের সাথে কি বলল জানেন, বলে আরে ইয়ে লোক তো মূর্খ হ্যায় বুরবক হ্যায় এক ট্রেন জায়গা 5 পৃষ্ঠা গায়েব কর দে ইনকো পতা ভি নেহি চলেগা। বুঝতে পেরেছেন না পারেন নি? রমজান মাসে যদি একজন হাতে সাহেব বলে আপনাকে বুঝতে দেবো না 5 পৃষ্ঠা গায়েব করবো, পারবে না? পারবে না। পেছনে হাফেজ থাকলে পারবে, পেছনে মন্ত্রী থাকলে পারবে? পারবে না। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা ওই জন্য হচ্ছে আলেমের প্রয়োজন, ওই জন্য কারি মুক্তির প্রয়োজন, ওই জন্য হাফেজের সমাজের প্রয়োজন। জেনে রেখে দিবেন এই ভারতবর্ষ স্বাধীন করাতেও উলামাদের একটা বড় অবদান আছে না নেই? 56,000 আলেম গর্দন দিয়েছে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছটা ছিল না যেখানে মৌলভীদিকে টাঙানো হয়নি, তাদের গর্দনকে ছুলানো হয়নি, স্বাধীন করেছে দেশ। আজকে কষ্ট হয় আমাদের দেশের মানুষ একটা বেঈমান কাফেরকে অনুসরণ করতে পারে। আমি আমার যুবক দিকে বলে যাব, যদি কেউ কি ভালোবাসতে চাও, কেউ কি দেখে যদি তোমার লাইফটা গড়াতে চাও তো একজনের দিকে তাকাও, একটা প্লেয়ারের দিকে, তার নাম হচ্ছে হাসিম আমলা, যে পেলেন চেপে কোরআন পড়ে, যে সময় পেলে কোরআন পড়ে। পেলেন শুধু নয়, আমাদের যুবক ভাইরা আমরা বাজারে গেলে একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখলে তার দিকে তাকিয়ে থাকি থাকি না? আর হাদিসে এসছে একবার যদি চোখ পড়ে যায় দ্বিতীয়বার তোমরা চোখ ফেলিও না সরিয়ে নাও, আর কোন রকম যদি দ্বিতীয়বার নফসের ওয়াসওয়াসায় পড়ে যায় তৃতীয়বার আর তাকিও না। আর আমাদের যুবকরা তো দেখি আছে দেখি যে মাল তো বলবো, বুঝতে পারলেন না?